فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون أن أقيموا الدين ولا تتفرقوا فيه আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য দিনের সেই নিয়ম নীতি আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি, নির্দিষ্ট করেছি, যেই নিয়ম নীতি আমি ওহি করেছিলাম নূহ আলাইহিস সালামের দিকে, এবং যেটা আমি আপনার প্রতি ওহি নাজিল করেছি, এবং যেই নিয়ম নীতি আমি দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, সেটা কি? আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সেটা কি বলেছে? তোমরা দিন কায়েম করো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, আল্লাহ পাক হুকুম দিচ্ছেন। তাহলে আমাদের প্রত্যেকের উপর দিন কায়েম করা ফরজে আইন। আমার মনে কথা বুঝে আসে নাই? আচ্ছা, দিন কায়েম করা যদি ফরজে আইন হয় আর আপনি যদি সেই দিনটা কায়েম না করেন, তাহলে কি আপনি জান্নাত পাবেন? অবশ্যই পাওয়ার কথা না। কিন্তু এই আয়াত আমরাও পড়ি আর এই আয়াত পড়ে তারাও, যারা এই দিন কায়েমের জন্য হরতাল করে, যারা এই দিন কায়েমের জন্য বর্তমান প্রচলিত গণতান্ত্রিক ধারায় তারা ভোটের অংশীদার, এবং এই দিন কায়েমের জন্য এক শ্রেণীর মানুষ তারা বুলেট ব্যবহার করে তারা দিন কায়েম করতে চায়। আসলে আমরা আজকে আলোচনা জানব যে তারা যে দিন কায়েম করতে চাচ্ছে সেটা কোন দিন, কি দিন তারা কায়েম করতে চাচ্ছে, আর কোরআন আমাদেরকে কোন দিনের কথা বলেছেন। আপনারা আমার সাথে আছেন? উক্ত আয়াতে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা দিন কায়েম করো, দিন কায়েম করা ফরজ আইন। কিন্তু দিনের অর্থ কি? দিনের অর্থ আমরা যদি বর্তমান বিশ্বের প্রসিদ্ধ যেগুলি হাদিসের বই রয়েছে, তাফসিরের বই রয়েছে, বিশ্বাসযোগ্য যেগুলি তাফসিরের বই, সেগুলি বই আমার কাছে প্রায় 13টি বই লিপিবদ্ধ রয়েছে। আমি হয়তো সময় অতটা পাবো না, আমি আপনাদেরকে কয়েকটা তাফসিরের উদ্ধৃতি দিয়ে যে কথাটি বলবো সেটা হলে, এখানে দিনের অর্থ হলো আত তাওহীদ। দিনের অর্থ কি? তাফসির জালালাইন ইমাম কুরতুবী বলেছেন হুয়া তাওহীদুল্লাহ ওয়া তাআতু, দিনের অর্থ হলো আল্লাহর তাওহীদ এবং আল্লাহর আনুগত্য করা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়া দীন আল্লাযী জাআত বি রুসুল কুল্লুহুম হুয়া ইবাদাতুল্লাহ ওয়াহদা লা শারীকা লা, তিনি বলছেন যে পরিপূর্ণ দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, এই পরিপূর্ণ দিনের নামই হলো আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সম্মানিত দিনী ভাই, আমার জানা মতে আরবি লেখক তাফসির যতগুলি পুরাতন তাফসির আছে কোন তাফসিরে সবগুলি তাফসিরের একটাই মত, সেটা হলে আন আকিমুদ্দিন মানে হলো তোমরা তাওহীদ কায়েম করো এবং শরীয়ত মোতাবেক আমল করো। আমার কথা বুঝতে পারিনি? শুধু একজন তাফসিরকারক যিনি উর্দু ভাষী মুফাসসির তাফসির লিখেছেন, তিনি শুধু বলেছেন যে এখানে আন আকিমুদ্দিনের অর্থ হলো এই দিন কায়েম মানে হলো রাষ্ট্র ক্ষমতা কায়েম করা। কথা বুঝতে পেরেছি? এখন কথা দুই হয়ে গেল দুই হলো না? আমরা বলছি তাওহীদ এবং আমলে সালে সৎ আমল করা, আর কেউ বলছেন এটার অর্থ হলো রাষ্ট্র কায়েম করা। দুটাই ঠিক না একটা ঠিক হবে? ঠিক হবে কি আমার কথাই নাকি মুফাসসিরদের কথাই? ধরে নিলাম আপনার কথা আমরা মেনে নিলাম যে দিন মানে হলো রাষ্ট্র কায়েম করা, মেনে নিলাম কিছুক্ষণের জন্য। তাহলে আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সেটা হলেই আল্লাহ পাক বলছেন কাকে? নূহকে বলছেন তুমি দিন কায়েম করো, আল্লাহ পাক মূসাকে বলছেন আলাইহিস সালাম দিন কায়েম করো, ঈসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে দিন কায়েম করতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তারা কায়েম করেন না দিন? তারা দিন কায়েম করেছিলেন? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের রাষ্ট্র ক্ষমতা ছিল,
কথা জোরে বলেন। নূহ আলাইহিস সালামের রাষ্ট্র ক্ষমতা ছিল? মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম? তাহলে আপনি তাফসীর যদি এখানে আল আকিমুদ্দিন মানে দিন মানে যদি রাষ্ট্র ক্ষমতা বলেন, তাহলে আল্লাহ পাক যেই নবীদের এখানে নাম নিয়েছেন তার মধ্যে কোনো একজন নবীও রাষ্ট্র কায়েম করতে পারেন নাই। নাম্বার দুই, আচ্ছা এই নবীগুলোদেরকে আল্লাহ কি বলেছেন? আমরা বলেছি এখানে দিন মানে হল ইবাদাতুল্লাহ, তাওহীদ, এর পক্ষে দলিল আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বলেছেন আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ভয় করো ও আতিউন এবং তার আনুগত্য করো। তাহলে কি বোঝা গেল এখানে দিনের অর্থ? নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক যেটা বলেছেন যে তুমি তাওহীদের দাওয়াত দাও এবং আনুগত্যের দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি বলছেন? ওয়া ইব্রাহিম ইদ কালা লিকওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকু, ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলছেন ইবুদুল্লাহ ওয়াত্তাকু, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর ভয় করো। মূসা আলাইহিস সালামকে বলছেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, হে মূসা তুমি ফিরাউনের কাছে যাও কারণ সে নাফরমানি করেছে, তুমি তার কাছে যে দাওয়াত দাও। সম্মানিত দিনী ভাই, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদু হাযা সিরাতুম মুস্তাকিম, নিশ্চয় আল্লাহ এটা আমার রব এবং তোমাদের রব, ফাবুদুহু তোমরা তার ইবাদত করো। এই আয়াতগুলি আমাদের পক্ষে এটা দলিল, সেটা হলে এই সকল নবী যেই নবীদের নাম আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে তুমি মানুষদেরকে তাওহীদের দিকে দাওয়াত দাও এবং সৎ আমলের দিকে দাওয়াত দাও। নাম্বার দুই, আল্লাহ পাক সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলেছেন ওয়ামা আরসাল্লা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, আল্লাহ পাক বলছেন আমি যত নবী এবং রসুলকে পাঠিয়েছি আমি প্রত্যেক নবীকে আমরা এই দাওয়াত দিয়ে পাঠিয়েছি, সেটা হলে যে তোমরা যেন আল্লাহর ইবাদত করো, আমার ইবাদত করো। আলোচনা আমি সংক্ষিপ্ত করি, সেটা হলে এই সমস্ত দলিল আদিল্লা থেকে যেটা প্রমাণিত হয় সেটা হলে এই দিন কায়েম করার অর্থ হলে এই মানুষদেরকে তাওহীদ প্রতিষ্ঠার প্রতি চেষ্টা করা। আর একটা আকলি দলিল, বিবেকের দলিল, সেটা হলে যারা মনে করে যে রাষ্ট্র ক্ষমতার আন আকিমুদ্দিন মানে হলো ক্ষমতার পাওয়া, তাদের কাছে কিন্তু তাওহীদের গুরুত্ব নেই। শুধু তাওহীদের গুরুত্ব নাই তা নয়, আপনার খুশি হওয়া উচিত, হে মুসলিম ভাই যদিও আপনার সংখ্যা একেবারে নগণ্য অন্যের তুলনায়, যদিও আপনার কাছে হয়তোবা অনেক বড় বড় প্রসিদ্ধ বক্তাও হয়তোবা আপনার কাছে নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনার কাছে যে দিন দিয়েছে এই দিন আলহামদুলিল্লাহ আপনারা ছাড়া অন্য কারো কাছে, বলতে আহলে হাদিস ছাড়া অন্য কারো কাছে তাওহীদ নাই নাই নাই। এর দলিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই সাহাবিকে বলেছিলেন, যেই সাহাবি তার কাজের মেয়েকে একটা থাপ্পড় মেরেছিলেন বকরি হারানোর কারণে, পরবর্তীতে আফসোস হয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার এই বান্দি এই কাজের মেয়েকে আমি আজাদ করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওকে আমার কাছে নিয়ে আসো, আমি একটু যাচাই করে দেখি সে মুসলিম কি না। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল পরীক্ষা নিচ্ছেন যে এই নারী মুসলমান কিনা আমি জিজ্ঞাসা করি, ইন্টারভিউ নিচ্ছে, তার প্রথম প্রশ্ন হলো বলছেন আইন আল্লাহ, বলো আল্লাহ কোথায়? ওই বান্দি ওই কাজের মেয়ে উত্তর দিচ্ছে ফিসসামা, আল্লাহ পাক আসমানে আছেন। তিনি বলছেন মান আনা আমি কে? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বললেন ফাআতিকহা ইন্নাহা মুমিনা, একে তুমি আজাদ করে দাও কারণ সে মুমিনা। সুবহানাল্লাহ, আপনার দল যতই বড় হোক না কেন, আপনার সংখ্যা যতই বড় হোক না কেন, আপনারা গায়ের জোরে শরীয়তকে যদিও প্রকাশ করতে চেষ্টা করেন কিন্তু শরীয়ত কারো গায়ের জোরে শরীয়ত চলে না।
শরীয়ত চলে তার নিজ গতিতে। সম্মানিত দিনী ভাই, আপনার সংখ্যা নগণ্য হলেও যারাই অনেক সংখ্যক মানুষ যারা দিন কায়েমের চেষ্টা করছে, আমি আপনাকে ওপেনলি এই কথাটি বলে দিচ্ছি, আপনি তাদের সাধারণ কর্মী না, তাদের লিডারকে যে জিজ্ঞাসা করুন আইন আল্লাহ আল্লাহ কোথায় আছে, তাদের লিডারকে জিজ্ঞাসা করুন আইন আল্লাহ আল্লাহ কোথায় আছে, ওই বান্দি যে উত্তর দিয়েছে সেই উত্তর আপনি পাবেন না। ওই হাদিসের আলোকে যদি আপনি তাওহীদ তাসাই করেন, তাহলে ওই লিডারদেরকে যদি বলেন তাওহীদের কত প্রকার, সেই তাওহীদের প্রকারও তারা জানে কিনা সন্দেহ আছে। যারা তাওহীদের প্রকার জানে না, যারা তাওহীদের অর্থ জানে না, এবং যাদের আকীদার ভিতরে তাওহীদ নেই, আর তারা দিন কায়েম করার জন্য জান মাল কুরবানি করে দিচ্ছে, সম্মানিত দিনী ভাই, সেই সমস্ত মানুষদেরকে আমরা বলতে চাই যে শুনুন, কোরআন যদি তাফসির করতে চান, নিজের ইচ্ছায় তাফসির করলে হবে না, তাফসিরটা যেভাবে মুফাসসিরিন তাফসির করেছেন সেইভাবে আপনাকে তাফসির করতে হবে। অতএব তাদেরকে বলতে চাই যে তোমার যে আকীদা তোমার কাছে নাই, আল্লাহ যদি এরকম দিন নিয়েও আসে, বাংলাদেশে তারা যদি রাষ্ট্র ক্ষমতা কায়েমও করেন, তারা যদি ইসলাম রাষ্ট্র কায়েমও করে, আর তাদের আকীদা যদি এটা হয় আল্লাহ ফি কুল্লি মাকান, আল্লাহ সব জায়গায় আছে, আমি বলবো ইসলাম কায়েম হলেও তুমি জান্নাত পাবা না। কিন্তু আল্লাহ পাক আমাকে প্রত্যেককে দিন কায়েম করতে বলেছেন, সম্মানিত দিনী ভাই, এই দিনটা যদি আমি আমার আকীদার মধ্যে কায়েম করি, তার মানে হলেই আপনি যদি তাওহীদ বুঝেন এবং তাওহীদ যদি নিজের জীবনে বাস্তবায়ন করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আমি আপনাদেরকে আরেকটি সুন্দর কথা বলছি, সেটা হলো এই যে শোনেন, আপনারা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যান যে এই বাংলাদেশে বিশ্বে অন্যান্যের তুলনায় আমাদের সংখ্যা একেবারে নগণ্য, তাই নয় কি ভাই? তাদের এত বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা এত বড় দলের অধিকারী, কিন্তু সম্মানিত দিনী ভাই, আমি যদি তাদের সম্পর্কে বলি যে তারা এলেম সম্পর্কে এত বেশি অজ্ঞ তারা যে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক তর্জমা পর্যন্ত তাদের কাছে পাবেন না। বলছে কেন, যদি জিজ্ঞাসা করে লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা কি, ব্যাখ্যা কি, বলবেন সত্যের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাই বলবো, তাই না? জি না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আহলে হাদিস ভাইরা তারাই এই জনগণকে সহি লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা যদি মানুষের সামনে যদি উপস্থাপন করে থাকে, তাহলে তারা করেছে আহলে হাদিস, আলহামদুলিল্লাহ। সেটা কি, লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক তর্জমা হলে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। অতএব আপনি সংখ্যা থেকে বিবেচনা না করে নিজে আগে হক চিনবেন এবং হক অনুযায়ী আমল করার চেষ্টা করলে ইনশাআল্লাহ আপনি মৃত্যুর পর জান্নাত পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি বলছিলাম দিনের অর্থ কি ভাই, তাওহীদ। দিনের অর্থ হলো আমলে সালে সৎ আমল। আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক দিন কায়েম করতে বলেছেন, তাহলে প্রত্যেককে কায়েম করতে হবে। আর সঠিক ব্যাখ্যা হলো এই, একজন ব্যক্তি তার সাধ্য অনুযায়ী, আমাদের খেয়াল করেন, তার সাধ্য অনুযায়ী সে দিন কায়েম করবে। আপনার কি সাধ্য আছে আপনি রাষ্ট্রের ক্ষমতা কায়েম করবেন? এই ক্ষমতা আপনার আছে, কিন্তু আপনার জীবনে কায়েম করার ক্ষমতা আপনার আছে কিনা নাই? হ্যাঁ, তো আপনার জীবনে যদি দিন কায়েম করার ক্ষমতা আপনার মধ্যে থাকে, তাহলে আপনার চেহারা এখন পর্যন্ত দাঁড়িয়েও নেই, আপনি এখন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের হ্যাঁ পাবন্দির সাথে পড়তেও পারেন না, হ্যাঁ আপনার তাওহীদও জানা নাই, তো যেই বিষয়ে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন সেটার উপরে আমল নেই, আর যে বিষয়ে ক্ষমতা নাই তার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন, কত সুন্দর কথা! আপনার দিন কায়েম করতে আপনার নিজের ব্যক্তি জীবনে দিন কায়েম করতে হবে। আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটা আপনার দায়িত্ব, এই হুকুমত আল্লাহ আপনাকে দিয়েছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহ পাক তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক অবশ্যই জিজ্ঞাসা করবে। সম্মানিত দিনী ভাই, আমার
সংসদের ক্ষমতা আমার হাতে নেই, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না তুমি সংসদে আইন পাস করোনি কেন, কিন্তু আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে যে তোমার স্ত্রী কোন পথে চলেছে, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে তোমার সন্তান কোন পথে চলেছে, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে তোমার রাজনীতি কি ছিল, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে যে তোমার মিন আইনা ইকতাসাবতা ওয়া ফীমা আনফাকতা, তুই যে মাল কামাই করেছিস তুই কিভাবে কামাই করেছিস, কোথায় ব্যয় করেছিস। সম্মানিত দিনী ভাই, যে বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা দিয়েছেন সেই বিষয়ে যদি আমি না আগে বাড়ি তাহলে যে বিষয়ে আমি ক্ষমতা দেয় নাই সে বিষয়ে চেষ্টা করা এটা ব্যর্থ ছাড়া কিছু না। আর একটি কথা, সেটা হলে বর্তমান প্রেক্ষাপটের আলোকে কেউ যদি সংসদে রাষ্ট্র কায়েম করতে চায় তাহলে তার জন্য তিনটা পথ, কয়টা পথ ভাই আমার দিকের, কয়টা পথ? একটা হলো ইলেকশন লড়তে হবে, আর না হয় বুলেট শক্তি ব্যবহার করতে হবে, আর না হয় আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ক্ষমতা, আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ তুমি যাদেরকে ভালো মনে করো তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দাও এবং তাদের দ্বারা ইসলাম রাষ্ট্র কায়েম করো। সমাজ দিনী ভাই, প্রথম যারা বিষয়, যারা মনে করেন যে এখন বর্তমানের প্রেক্ষাপটের আলোকে ভোট ইলেকশনে যাওয়া ছাড়া সংসদে যাওয়া সম্ভব না, তারা মনে করে যে আমরা এই পথেই ইলেকশন করে সংসদে যেতে চাই, এখন প্রথম প্রশ্ন সেটা হলে এই গণতন্ত্র এটাকে শরীয়ত সাপোর্ট করে? কেন সাপোর্ট করে না? এটা হলো কোরআন সাংঘর্ষিক বিধান। কোরআন বলছে ইন হুকমু ইল্লা লিল্লাহ, এই পৃথিবীতে হুকুম চলবে আল্লাহ, আর গণতন্ত্রের ধারা অনুযায়ী হুকুম কার চলবে? অধিকাংশ মানুষের। আর আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মুসলমানের অবস্থা হলো এই, তারা মুশরিক। ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, অধিকাংশ মানুষের দিকে তাকিয়ে যদি তুমি সেই পথে চলো তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। সারা সব যুগেই অধিকাংশ মানুষ দিন থেকে সরেছিলেন, তারা সৎ ছিলেন না, আজকেও সৎ নয়, আগামী দিনেও অধিকাংশ মানুষ কোনোদিন সৎ পথে আসবে না। অতএব আপনি বিভ্রান্তের মধ্যে আছেন, আপনি যে আশারে বসে আছেন কেয়ামত পর্যন্ত আপনার অধিকাংশ মানুষ সৎ পথে আসবেও না, আপনি ভোটও পাবেন না, আপনি সরকার কায়েম করতে পারবেন না, শুধু হরতাল করেই শেষ, আর আপনার জান মাল সব কিছু বৃথা চলে যাবে। তারপরেও বলি যদি ইসলামী রাষ্ট্র আল্লাহ পাক কোনো দিন বেশি ভোট পেয়ে যদি আপনাকে ক্ষমতা দেয়ও, তারপরেও বলবো আপনার এই অন্যায়ের কারণে আল্লাহর সামনে জবাবদায়ী করতে হবে। সেই অন্যায় কি? যে আল্লাহর হুকুমের সামনে আপনি গণতন্ত্রকে হারাম জিনিসকে আপনি সাময়িক হলেও সেটাকে বৈধ মনে করছেন, এর দলিল আপনি কোথায় পেয়েছেন? এরপরে যে বিষয় সেটা হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এসে আবু সার রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আলা তাস্তামিলুনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটু কোনো এলাকার দায়িত্ব দিয়ে পাঠান, আমার দিকে খেয়াল করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবাজার ইন্নাকা যাইফ, হে আবু সার তুমি মানুষ ক্ষমতা চাচ্ছ, শোনো তুমি দুর্বল, তুমি কি দুর্বল, ওয়া ইন্নাহা আমানা, মনে রাখবেন দায়িত্ব পাওয়া এটা একটা বড় আমানত, ওয়াইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিউন ওয়া নাদামা, আর কিয়ামতের দিন কিন্তু এটার পরিণাম হলো লাঞ্ছনা এবং শরমিন্দগি, মনে রাখবে ইল্লা মান হাক্কাহা, তবে ওই ব্যক্তি যে এর পরিপূর্ণ হক আদায় করবে এবং ওই ব্যক্তি যে এর পরিপূর্ণ হক আদায় করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি ক্ষমতা চায় আমরা তাকে ক্ষমতা দেই না। শরীয়তের আলোকে শোনেন, শরীয়ত বলেছেন যে আপনি রাষ্ট্রের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, কি কথা বুঝে আসলো? কারণ ইউদাব্বিরুল আমরা মিনাস-সামা, এই পৃথিবীর পরিচালনা হয় আসমান থেকে, সুবহানাল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ পাক আসমান থেকে সিদ্ধান্ত নেন যে কে বাদশাহ হবে আর কে বাদশাহ হবে না। আল্লাহ পাক বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক আমাদের প্রতি ওয়াদা করেছেন যে হে মুমিন, ওয়াদাল্লাহ, আল্লাহ তোমার প্রতি ওয়াদা করেছেন, আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত,
তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এসেছে এবং সৎ আমল করেছে, এরা আল্লাহ পাক বলছেন লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ পাক তোমাদেরকে ওইভাবেই রাজত্ব দান করবে যেইভাবে তোমাদের পূর্বের মানুষদের রাজত্ব দান করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এলেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শক্তি প্রয়োগ করে রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন, তাহলে ওনাকে রাষ্ট্র ক্ষমতা কে দিয়েছেন? অতএব একজন মোমেন তার আকীদা এবং বিশ্বাস থাকবে, তার কানেকশন থাকবে আল্লাহর সাথে এবং আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি যাকে পছন্দ করো আমাদের জন্য, যে আমাদের জন্য উপকারে আসবে, যে আমাদের জন্য কল্যাণ করবে, যার হাতে তুমি দিনের কল্যাণ পাবে, আয় আল্লাহ তুমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসাও, অথবা আপনি তাদের জন্য দোয়া করবেন, আয় আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। আর তাও যদি না হয়, কোনো বাদশা যদি কারো প্রতি অনেক বেশি জুলুম করে, তাহলে আপনি আল্লাহর কাছেই ফরিয়াদ করুন, আয় আল্লাহ তুমি হয় তাদেরকে হেদায়েত দাও, না হয় তাদেরকে সরিয়ে দাও। এটা হলো আকীদার বিষয়, এটা কিসের বিষয়? আকীদার বিষয়। কিন্তু আপনি যখন ওদের সাথে ভাগ বটারও করতে গেছেন, আপনি ওদেরকে বলছেন না তোমার হেদায়েত চাই না, শোনেন, যারা ইলেকশন করে অথবা যারা বুলেট দিয়ে যারা রাষ্ট্র ক্ষমতা চায়, তারা কি তাদের হেদায়েত চাই? তারা তাদের হেদায়েত চায় না। তারা কি মনে করে জানেন? তারা বলে তোমরা সরো আমরা চালাবো। আল্লাহ বলছেন লা তুজাক্কু আনফুসাকুম। আচ্ছা, তুমি ওদেরকে অযোগ্য মনে করতেছ, নিজেকে যোগ্য মনে করতেছ? আল্লাহ বলছেন লা তুজাক্কু আনফুসাকুম, তুই নিজেকে নিজে ভালো বলিস না। হুয়া আলামু বিমান ইত্তাকা, তিনি ভালো জানেন যে আল্লাহর কে বেশি ভালো, আল্লাহর যে কে মহেশগার মুত্তাকি তিনি ভালো জানেন। অতএব তুমি নিজেকে বেশি ভালো বলো না। আপনি যখন ক্যান্ডিডেট হয়ে মানুষের কাছে ভোট চাবেন, রসুল বলছেন যে ভোট চাই, যে ক্ষমতা চাই, আমরা তাকে ক্ষমতা দেই না। আর যখন বলবেন যে না তুমি অযোগ্য আমি যোগ্য, আজকে যারা সাধারণ মানুষকে বোম মেরে হত্যা করেছে, যারা নাকি এই বুলেট মেরে শরীয়ত কায়েম করতে চায়, তাদেরকে বলতে চাই তোমাদের ক্ষমতা কোথায়? তোমরা যে ক্ষমতার প্রদর্শন করেছো একসাথে 63 জেলায় 30টা বোম মেরে, ওই বিলের চরে যে কিছু ক্যারাটি শিখেছে আর ওই পিস্তল চালায়, তুমি এদেশে ইসলাম রাষ্ট্র কায়েম করতে চাও? এটা তো কেনাম কানাকে হাইকোর্ট দেখান ছাড়া কিছু না। ওই স্বাদ তোমরা পেয়ে গেছো, কিন্তু সেটা আমাদের বড় কথা না। আমাদের জন্য দুঃখের বিষয় সেটা হলেই আজকে সাধারণ মানুষ তাদের এই আর নাকিমুদ্দিনের বক্তব্য শুনেই আপনারা তাদের দিকে কীভাবে ঘুরে চলে যান। আপনাদের এলেমের প্রয়োজন, তাফসির আগে দেখুন। যাদের পেটে বোম মারলে সুরা ফাতিহার তর্জমা বের হবে না, অথচ ওরা তাফসির করা নাকিমুদ্দিন মানে হলো দিন কায়েম করো। সম্মানিত দিনী ভাই, যারা নাকি শক্তি প্রয়োগ করে দিন কায়েম করতে চায়, তাদের কৌশল কি? এই বিচারক শরীয়ত অনুযায়ী মানে না, একে হত্যা করো। আমি তাদেরকে বলতে চাই, তুমি যাদেরকে বেদিন মনে করে হত্যা করছো, হে মুসলিম, তুমি তাকে কোথায় পাঠালে, জান্নাতে না জাহান্নামে? কথা বলেন, যাকে বেদিন মনে করে হত্যা করছো তাকে কোথায় পাঠালে তুমি, জান্নাতে না জাহান্নামে? তুমি তাকে জাহান্নামে পাঠালা। অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কত তার অন্তরে আশা, কত তার লালচ, কত তার চেষ্টা, যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের জানাজায় তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এ তো মুনাফিকের জানাজা পড়ছেন। রসুল বলছেন হ্যাঁ, আমি জানি সে মুনাফিকই শুধু নয়, মুনাফিকের সর্দার, কিন্তু আমার রব বলেছেন ইন তাস্তাগফিলাহুম আও লা তাস্তাগফিলাহুম, ইন তাস্তাগফিলাহুম 70 মাররা, আল্লাহ বলছেন 70 বার ক্ষমা চাইলেও আমি মাফ করবো না। আমি দেখি 70 বারের বেশি তার জন্য ক্ষমা চাইলে যদি তিনি মাফ করে, আমি এই আশা নিয়ে জানাজায় দাঁড়াচ্ছি, আমি তার জন্য 70 বারের বেশিও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই মুনাফিককে জান্নাতে নিয়ে যাওয়ার কিনা সে আমি চেষ্টা করবো। এটা হলো দিন। হে মুসলিম ভাই, তোমার দাওয়াতে যদি একজন ব্যক্তি তাওহীদ শিখে, রাসূল বলছেন মান দাল, বলছেন লিলা আইয়াহদিয়াকাল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুম মিন হুমুরি নিআম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি তাওহীদ শিখে, তাহলে তোমার জন্য আরবের লাল উঠে চাইতে তোমার জন্য উত্তম বেছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আজকে যারা জান মাল দিয়ে ইসলাম কায়েম করার জন্য বুলেটের মাধ্যমে অথবা ব্যারনের মাধ্যমে যারা চেষ্টা করছে, আমরা বলবো তোমরা দিন বোঝো নাই, কায়েমা বোঝো নাই, অথচ তারা আমাদেরকে গালি দেয় বলে আহলে হাদিসরা দিন কায়েম চায় না। আমরা দিন কায়েম চাই, কিভাবে চাই? মানুষ তো আরও গালি দেয়, আরও মানুষ গালি দেয় বলে আহলে হাদিসরা নবীকে মহব্বত করে না। কেন মহব্বত করে না? এদের কিয়াম করে না,
মিলাদ পড়ে না। আমরা বলছি নবীর মহব্বত ওরা যেরকম না বুঝা আমাদেরকে গালি দেয়, দিন কায়েম তুমি না বুঝা আমাদেরকে মিথ্যা অপবাদ দাও যে আমরা দিন কায়েম করতে চাই না। আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে যদি তাওহীদের কাজ করে থাকে, আমি গর্বের সাথে বলতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি। আহলে হাদিস আন্দোলন এই দেশে তাওহীদ প্রতিষ্ঠার জন্য এবং সুন্নত এবং বেদাতকে বোঝানোর ক্ষেত্রে আমাদের, আমার কথা শুনছেন ভাই আপনারা, যেই অবদান আহলে হাদিস আন্দোলন রেখেছে, আপনি আর বিকল্প কোনো চেষ্টা আমাদের সামনে তুলে ধরুন। আলহামদুলিল্লাহ শুধু মাজহাবি ভাই না, আমাদের আহলে হাদিস ভাইরা বলে ফরজ নামাজ পর হাত তুলে দোয়া করবো না তো পা তুলে দোয়া করবো। জি আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে আজকে মানুষ তাওহীদ পেয়েছে, সুন্নত পেয়েছে। সর্বশেষ কথা আমার কাছে সংক্ষিপ্ত কাগজ চলে আসছে, সর্বশেষ কথা সেটা হলে ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, সমস্ত বাতিল সমস্ত কাফের মুশরিক শুধু তারা নয় বরং আহলে হাদিসের আহলে হাদিস ছাড়া যত ইসলামের গ্রুপ আছে এই সবার চেষ্টা একটা, সেটা হলে আহলে হাদিস দমন করো নাউজুবিল্লাহ। তারা কেন এটা বলে জানেন? তারা এই জন্য বলে যে পিস টিভির যে আলোচনা যে আঘাত মানুষের অন্তরে হেনেছে এবং মানুষকে তাওহীদ যেভাবে মানুষকে আহলে হাদিসের পক্ষে টানতেছে, এই আন্দোলন যদি হয় চালিয়ে যায় তাহলে সেই দূর অত দূর নয় সেই দিন যে ইনশাল্লাহ এই এক প্যান্ডেল না এরকম আরও দশটা প্যান্ডেলে প্রয়োজন পড়বে ইনশাল্লাহ। অতএব এই ওই গাঁজাখুরি বক্তব্য দিয়ে লাভ নাই যে সুন্নত আলাদা হাদিস আলাদা, এই গাঁজাখুরি বক্তব্য কোনো আর সমাজ গ্রহণ করবে না যে তুমি 3 লাখ হাদিস জানা থাকলে তুমি আহলে হাদিস হবা, তাছাড়া হবে না। এগুলি ধোকাবাজি বক্তব্য সমাজ আর গ্রহণ করবে না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা সেটা হলে এই আহলে হাদিসদেরকে বহুত পরীক্ষা করেছেন, বহুত পরীক্ষা করতে শয়তানকে বহু সরকারকে অনেক বিব্রত করার চেষ্টা করেছেন, আপনি সরকারকে বোঝানোর চেষ্টা করেছেন হাত উপরে বাঁধলেই জঙ্গি হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এই দেশের যারা গোয়েন্দা বিভাগ আছে তাদের সামনে ধারণাই স্পষ্ট, সেটা হলো এই যারা সহি কোরআন এবং হাদিসের অনুসারী যারা আহলে হাদিস আন্দোলনের সাথে জড়িত আছে, এরা মানুষকে সঠিক ব্যাখ্যা দেয়, ভুল ব্যাখ্যা কোনোদিন দেয় নাই দিব না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক যেন আমাদেরকে এই আন্দোলনের মাতাহাত এই ছায়াতলে থেকে যেন আল্লাহ পাক আমাদের দ্বারা কিছু দিনের খেদমত নেওয়ার তৌফিক দান করে, আল্লাহ পাক যেন আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করে, আল্লাহ পাক যেন এই দিন নিয়েই যেন আমরা দুনিয়া থেকে চলে যাওয়া যেতে পারি, এই দোয়া চেয়ে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় একটু বেশি লেগেছে তো আমি দায়িত্বশীলদের কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন।